হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি উপমা চৈতি। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আজকে আমাদের এখানে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে ঈদের দিন, আর বাংলাদেশে মনে হয় শুক্রবারে ঈদ যতটুকু জানি। তো আর তো বন্ধ করে না, বন্ধ করে না, বন্ধ করে না, আধা দরজা বন্ধ করে দিতেছে। তো বাংলাদেশের শুক্রবারে ঈদ, আমাদের এখানে হচ্ছে বৃহস্পতিবারে ঈদ। বাংলাদেশের একদিন আগে আমাদের এখানে ঈদ হয়ে যায়, মানে ঈদ উদযাপিত হয়ে যায়। তো যাই হোক, আজকে যেহেতু ঈদের দিন তাই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সবাই যে যেখানে আছেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো আজকে আমাদের দুইটা ঈদের দাওয়াত আছে। তো দুপুরে আমরা যাবো হচ্ছে শিমুল ভাবির বাসায়। রাত্রে দাওয়াতটাতে যাইতে পারি কি না এখনও ঠিক মতো জানি না, কারণ সৈকত, হ্যাঁ কারণ সৈকত আজকে অনেক ব্যস্ত। তো যদি সৈকত রাতে ফ্রি হতে পারে তাহলে হয়তো আমরা যাব আজকে রাতের যে দাওয়াতটা আছে ওইখানে, আর না হয় বাসায় থাকবো, জানি না এখন, পুরোটা সৈকতের উপর ডিপেন্ড করবে। মজুমদার, এই কি অবস্থা? আপনাকে না বলছি জামা পরেন, আজকে ব্লগ করব। আচ্ছা ঠিক আছে, জামা পরে নেন, তারপর আবার ক্যামেরা অন করব। সৈকত এভাবে কাজ করে, ওর অফিসে যদি ভিডিও ফুটেজটা পাঠিয়ে দেওয়া যায় তো। ক্যামেরা মোটামুটি অনেকদিন পরে ডেলি ব্লগ করতেছি, কারণ অনেকগুলো শর্টস করছি, এই করতে করতে আসলে ডেলি ব্লগ ওইভাবে শেয়ার করা হয় নাই। তো তাই আজকে ভাবলাম যেহেতু ঈদের দিন তাই আজকে একটা ব্লগ করে ফেলি। তো মজুমদার, আজকে তো ঈদ, কিছু বলবেন? ইয়া, ধর্ম জর্জার উৎসব সবার, তো সবাইকে ঈদ মোবারক। আর কি বলবো, আমেরিকা সবাই ভালো থাকবেন। মানে ঈদের সময় আসলে আছে না, ঈদ, দুর্গা পূজা, মানে বড় বড় ইভেন্টগুলো আসলে আমার সবসময় দেশের কথা মনে পড়ে। আর আজকে আপনাদের কাছে, আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। আর আজকে একটার পর একটা মিটিং আছে না, চলতে আছে আমার, অলরেডি শেষ, আমার দুইটা মিটিং ছিল। সো মিটিংয়ে যে গুরুত্বটা পাই আমি সাধারণত, মানে আদার সাইড থেকে মিটিংয়ে, কিন্তু ওরা তো জানে না আমার ঘরে যে আমার চারপাশেরও মূল্য আছে। আর ওই জায়গায় আমি মিটিং এ আমার যে মূল্যায়নটা হয়, মানে তখন আর আমি তো দোষে ভরা মানুষ, আমার মতো একজন দুই তিন, মানে সবকিছু আমার পছন্দ মতো আমি নিজে কিনে আনি, তোমার। আর যদি আমি নিজে পছন্দ করে কিনে সেটাতে ও যে কত ভুল ধরবে। খারাপ নাই, আমি খুশি, বসে বসে টাকা সেভ, এটাই তো বেশি ভালো। না, পছন্দ হয়েছে। এটা হচ্ছে আরাধ্যার ঈদের ড্রেস, এটা আরাধ্যাকে দিছে।
শিমুল ভাবি, আর এটা হচ্ছে জুতা, আরাধ্যার ঈদের জুতা, নতুন জুতা মানে ঈদের জুতা। আর এটা কে দিছে? এটা দিছে বিজয় আঙ্কেল আর তৃষা আন্টি, তাই না মা? বাবা কি লিপস্টিক দিছে, চিক 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 করতেছে। চল, হ্যাঁ পুরোপুরি রেডি, চলেন যাই, চাবি নিব, যেহেতু বাসার নিচে তালা না দিলেও সমস্যা নেই, তারপরে তালা দিয়ে যাই। সেলফোন নিছেন? চলো মা, তোমাকে ধরো। হ্যাঁ বলো, এখানে বলো হ্যালো, হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক, বলো ঈদ মোবারক, ঈদ মো মো বা বা রক রক, হ্যাঁ ঈদ মোবারক। চলুন যাই। ঈদ মোবারক ভাবি, ঈদ মোবারক, অনেক সাজছে সেটা দেখাই দিছে। ভাবি কি রান্না করছো আজকে? আজকে পোলাও। আদিয়ানকে নিবো, আদিয়ানকে এখনই নিবো। কি আদিয়ান এটা? নিনটেন্ডো সুইচ। এটা কি ঈদের গিফট? আরাধ্যারও আজকে একটা ঈদের গিফট আসছে জানো, দেখাও, বাসা যাও, কালকে দেখাবো সেটা। এটা হচ্ছে আদিয়ানের ঈদের গিফট। এইটা মামু দিছে, তাই তো মামু দিছে। এটা কি? এই নিনটেন্ডো এখানে ঢুকায় রাখে, নিনটেন্ডো কেস আর কি। এটা দিয়ে কি করে, গেম খেলে বলো? গেম খেলে, হ্যাঁ। এখানে ভাবি রান্না করছে, পোলাও রান্না করলাম, মুরগির কোরমা, আবার মুরগি দিয়ে ঝাল করছে, আর হচ্ছে খাসি, খাসি মাংস। আমাদের খাওয়া দাওয়া শেষ, প্রত্যেকটা রান্না খুব মজা হয়েছে ভাবি। রান্না করে দেখাই দিই, হচ্ছে খাসি মাংস আর চিকেন কোরমাটা এখানে, না এটা চিকেন ঝাল, ঝালটা তাই তুমি একদিন দেখাও তো কিভাবে খেলে। ঈদ মোবারক ভাইয়া, মজুমদার কই যান? সৈকত মজুমদার এখন বাইরে যাইতেছে। আরাধ্যা, আরাধ্যা শুনো, মা ডাকে। আরাধ্যা তুমি কি করছো? তুমি গাছে জল দাও। আরাধ্যা তুমি গাছে কি দিচ্ছ? বাবা জল দিচ্ছ। আরাধ্যা, আরাধ্যা চলো চলো চলো, হয়েছে হয়েছে, আর জল দিতে হবে না। এখানে আসছে আরাধ্যার গিফট। আরাধ্যা এটা তোমার, এটা তোমার গিফট, তোমার গিফট মা। এটা কি? সারপ্রাইজ। সারপ্রাইজ এটা কি? হ্যালো, হ্যালো বলতেছে। মা তোমাকে আরাধা অস্থির হয়ে গেছে। আরাধা বাবা লাগাই দিবে, মা বাবাকে ডিস্টার্ব করো না। তো ওইখানে ওইখানে কাজ চলতেছে, আর আরাধ্যা খুব খুশি। ওই সোনা রে, আমার সোনা মাটা, তুমি খুশি মা? বাবা তোমার জন্য বাড়ি বানাচ্ছে, দেখো। হ্যাঁ কি দেখবো বাবা, ওয়াও। সৈকত এখানে কাজ করতেছে আরাধ্যার জন্য, আরাধ্যার বাবা বাড়ি বানায় দিতেছে। আরাধ্যা ঘুমাবে এখন। বাবা কি করে, বাবা কি করে,
কি করে বাবা? বাবা আসছে, বাবা কি করে? আরাধ্যা খুব খুব খুশি, এটাই তো চাইছিলাম। যাই হোক, আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি, আর বড় করব না, অনেক বড় হয়ে যাবে মনে হয় ব্লগটা। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আপনারা যে যেখানে আছে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো